একটা হিসাব করে দেন আমাক, ওই একজনে আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিছে, বুঝছেন? 20,000 টাকা ধার নিয়া মানে আজকে সকালে 2,000 টাকা দিছে। আমি তাহলে ওর কাছে কত টাকা পাবো? 18,000 পাবো না? তারপরে কালকে দিছে 3,000 টাকা, 5,000 গেল, তাহলে আর 15,000 টাকা পাবো? 15,000 না, আজকে যে নাও খেলে আসিয়া 6,000 টাকা দিছে, 6,000 টাকা নিছে আর নিছে ফেরা 6,000 টাকা আবার নিছে, তাহলে তাহলে 21,000 হইলো, আবার ফেরা কইলেন যে 6,000 টাকা নিছে। কি হিসাব দিলেন বুঝলামই না, 20,000 টাকা নিছে না, ই ধার দিছি, হ্যাঁ আমার কাছে 20,000 টাকা নিছে, 20,000 টাকা মানে আর অন্য সিস্টেমে কই, আমি যে সিস্টেমে কইছি ওই সিস্টেমে বোঝেন নাকি? আজকে সকাল দিয়েছে 3,000, 3,000 দিছি, তাহলে কত পাবো আর? 20,000 1,000 কোন গেল? ঠিক মতো কইতেছি, আপনি কইতেছেন একবার 70,000, আবার কইতেছেন 22,000, ফের 25,000, হইলে 20,000 পয়সা বাইরে যায় কিভাবে করে? আবার আমি তো দিই না, ও দিছে, ওর কাছ থেকে নিছি আমি 18,000 হইলো, কালকে দিছে আবার 3,000, 3,000 দিছে, 15,000 নাও খেলে আসে আবার 6,000 টাকা নিছে, একবার 18,000, 70,000, 22,000, 25,000, এবার হলো 21,000। সরকার তো ক্যালকুলেশন মারা না, শোনা গো আমার।